টানা বৃষ্টির পর ঈদের দিনটি শুরু হয় ঝলমলে আবহাওয়ায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর জাতীয় ঈদগাহে বাড়ে মুসল্লির সংখ্যাও। সকাল 8:30 বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ মিজানুর রহমান জামাত পড়ান। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন নামাজে। পরে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। এবার মুসল্লিরা নিজেদের কল্যাণের আগে আল্লাহর দরবারে চেয়েছেন দেশের শান্তি ও নিরাপত্তা। জঙ্গি হামলা থেকে আমরা জানি মুক্ত থাকতে পারি, অনেক ভালো লাগছে সবার সাথে ঈদের নামাজ পড়তে পারছি। ঈদগাহে নারীদের সংখ্যাও ছিল এবার অনেক বেশি। পুরুষের পাশে তাদের দীর্ঘ সারির ছবি তুলতে দেখা যায় অনেক বিদেশি সাংবাদিককে। ঈদ যাদের কাছে সবচেয়ে আনন্দের, সেই শিশুরাও এসেছেন বাবা মায়ের হাত ধরে। সৎভাবে সুন্দরভাবে যাতে জীবন যাপন করতে পারি, এটাই আল্লাহর কাছে দোয়া করছি। আমি সারাদিন ঈদ করব আর খুশি আনন্দে থাকব। অন্যবারের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি তো ছিলই, তার সঙ্গে যোগ হয় একাধিকবার দেহ তল্লাশি। ঢাকা যারা থাকেন তারাও বৃষ্টি হলেও এই ঈদগাহ আসার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, কিন্তু প্রকৃতি সদয় ছিল। তাই আশাবাদী মুসল্লিরা মনে করছেন যে এরই মধ্যে সাম্প্রতিক সময়ে যেসব অঘটন দুর্ঘটনা ঘটেছে সেসব ধুয়ে মুছে গেছে এই বৃষ্টিতে, এবং সুন্দর দিন শুরু হয়েছে। তাই সেই প্রত্যাশা নিয়ে তারা জানাচ্ছেন ঈদ মুবারক। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।